আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আঁকব ছোট্ট বাচ্চাদের জন্য একটি পাহাড় সহ ঝর্ণার দৃশ্য। কিভাবে সহজে আঁকতে হয় দেখুন ভিডিওতে। এইভাবে একটি স্কেল রেখে সোজা একটি দাগ আঁকবো আমরা। এরপর কি করব, এই কাগজের মাঝখান থেকে এত দূর থেকে দেখুন এইভাবে একটি সোজা দাগ দিব। এরপর ওপর দিকে একটি দাগ দিব, এটা এইভাবে এটার সাথে লাগাই দিব। এটা কিন্তু সহজেই পারা যাবে। এখন কি করব, এখান থেকে দেখুন আবার ঠিক একই রকম করে উপর দিয়ে একটি দাগ আঁকব, এখান থেকে আবার এইভাবে ভাঁজ করে দিব। আইডিয়া করতে পাচ্ছেন, এখানে দুইটা পাহাড় সহজেই হলো। এখন পাহাড়ের মাঝখানে একটি সুন্দর ঝর্ণা আঁকলাম, একটু ভাঁজ করে দিলেই কিন্তু সুন্দর ঝর্ণা হয়ে গেল। ঝর্ণার মাঝে আমরা এরকম করে পানির দাগগুলো দিতে পারি, এগুলো দিলে মনে হবে এগুলো পানি। দেখুন সহজেই কিন্তু দেওয়া যাবে, ছোট বাচ্চারা কিন্তু এগুলো আঁকতে পারবে। এখন কি করব আমরা, দেখুন এখান থেকে এভাবে একটি দাগ আঁকলাম, এপাশ থেকেও ঠিক একই রকম করে একটি দাগ, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, আবার এটা এই পাশে একেবারে লাগাই যাবে, এটাও একই রকম করে লাগাই যাবে। দেখুন সুন্দর একটি নদী হয়ে গেল। নদীর পাড়টা আমরা হালকা করে ডাবল করে দিব, এভাবে চিকন হবে, এদিকে এসে একটু মোটা হবে, দেখুন এটা একটু মোটা। আবার এখান থেকে এটা দিব, মাঝের এই দাগটা মিশে দিলে কিন্তু ভালো হবে। নদীর পানিতে হালকা করে ঢেউ, পানির ঢেউ বোঝানোর জন্য আমরা এইভাবে আঁকব। দেখুন এইভাবে হালকা করে দাগ দিব, ছোট্ট বাচ্চারা আঁকবে এগুলো, সেজন্য সহজেই তারা যেন আঁকতে পারে। এখন এখানে একটু মিশে এই সোজা দাগটা একটু করে মিশে দিব। মিশে দেওয়ার পর এখানে দেখুন একটি ভি আঁকব, ভি থেকে একটি সুন্দর গাছ হবে, এইভাবে সুন্দর একটি গাছ হবে। গাছের শিকড়গুলো আমরা এভাবে দিব, দেখুন সহজেই কিন্তু হয়ে গেল। এরপর এই দুই দাগটা মেলাই দেওয়ার পর এখানে এইভাবে ঘুরে ঘুরে সুন্দর একটি গাছ আঁকব, এইভাবে ঘুরে ঘুরে দিব, এই তো হয়ে গেল সুন্দর একটি গাছ। এই পাশে ফাঁকা ফাঁকা লাগছে বেশি, এজন্য আমরা একই রকম করে এখানে একটি গাছ আঁকাবো। দেখুন ওই গাছটা আমরা যেভাবে আঁকছি ঠিক সেই রকম করেই আঁকবো, কিছুটা ভিন্নতা রাখতে হবে। এজন্য কোথায় ভিন্ন করতে হবে, একটা দিলাম, এখানে আরেকটা দিলাম, উপরে আরেকটা দিলাম, একটু কম বেশি করলেই কিন্তু ভিন্ন হয়ে যাবে। দেখুন একটু বেশি করলাম, এই দাগটা আমরা স্পষ্ট করে দিব। দুই পাহাড়ের মাঝখানে ঝর্ণার উপরে আমরা একটি গোল করে সূর্য আঁকব, সূর্যটা যেন গোল হয়, এজন্য আস্তে আস্তে গোল করতে হবে। চাইলে সহজভাবে আমরা এখানে একটি বড় পাথর দিতে পারি, গোল পাথর, এইভাবে এই পাশে একটা পাথর, এখানে আরেকটা পাথর। আশা করি বুঝতে পারলেন কিভাবে সহজেই অল্প সময়ের মধ্যে সুন্দর একটি পাহাড় সহ ঝর্ণার দৃশ্য আঁকলাম। এইভাবেই আপনি আপনার বাচ্চাদেরকে শেখাবেন এবং তাদেরকে আঁকতে দিবেন, তারা সহজেই আঁকতে পারবে, এমনকি তারা বুঝে আঁকতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।